চলে যাচ্ছো হ্যাঁ আমরা চলে যাচ্ছি চলে যাওয়ার আগে আমাদের সাথে দেখা করার কথা ছিল না আমরা মার কাছে কিছুক্ষণের জন্য সময় চেয়ে এসেছি বাড়িতে গেলে মা বকবে আমাদের এখন চলে যেতে হবে দাদা এই যে শোনো বলো সত্যি চলে যাবে হ্যাঁ চলে যাব আর কিছুক্ষণ থাকো না একটা জাদু দেখবে না জাদু আমার পছন্দ না شوكي আমি জাদু দেখব জাদু দেখবি খুব সুন্দর ভালো জাদু বাড়িতে গিয়ে যদি মা বকে তখন বকবি না তুই তো বুঝি বলবি ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা জাদু দেখব দাদা হ্যাঁ তোরা জাদু দেখবি আচ্ছা শোনো আমাদের জাদু দেখলে শর্ত আছে ঠিক আছে কি শর্ত
চোখ বন্ধ করে দেখতে হবে চোখ বন্ধ করে জাদু দেখতে পারবো এটা হলো অন্তরে অন্তরে জাদু ঠিক আছে তাহলে তোমাদের কথা বিশ্বাস করি আমি সকিদি নি জাদু দেখব চোখ বন্ধ করি তাই না দাদা আমরা চোখ বন্ধ করেছি ঠিক আছে শুরু করো 1 2 3 যদি খেলা ছলে ভেঙে ফেলো তখন আমি জান আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে যেমনটি কলসি দিবে সেমনটি কলসি আমি তোমাকে ফেরত দিব সত্যি বলছো তো মা হুম আমার যেমন কলসি তেমনটি দিতে পারবে তো ঠিক আছে সখী যাও আমার কলসিটি নিয়ে এসো আমি জান বলছিলাম কি তোমাকে একটু কথা বলি কি কথা আমি যে সখীদের নিয়ে সেই সারবাঁধা কাঠে যাচ্ছি বাবা যেন কিছু না জানে না জানবে না কিন্তু তার আগেই কিন্তু তোমাকে চলে আসতে হবে ঠিক আছে চলে আসব ঠিক আছে মা এই নাও তোমার দাদুর হাতে করা মাটির কলসি সখি আমি জান খুব ভালো না আমি জানকে একটু আদর করব তাহলে তুমি পাশাতে চলে যাও আমি সখীদি নিয়ে যাব আর আসব ঠিক আছে মা তা নয় যাচ্ছি কিন্তু একটি কথা কিন্তু মনে রাখবে প্রাসাদ আসার সাথে সাথে কিন্তু আমার যেমন কলসি তেমনটি কিন্তু চাই তা না হলে কিন্তু আমি অনেক রাগ করব মা সখী আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই সানবন্ধা কাঠে কখনোই যেতে দিবে না চল দিদি যখন দিয়েছে না এখন এক মুহূর্ত বিলম্ব করবে না এখন চলে যাবো সেই সানবন্ধা কাঠে গিয়ে আমরা তিনজন একসাথে চান করবো হুম শীতের মধ্যে মনে করে যে ফাঁকে থিকা যাইয়া দেহি বা তেল খাবো গরম দাদা তোমাদের ব্যবহারে শোনো তোমার সাথে ঝগড়া করতে আসিনি তোমরা এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বর্ষি ফলাও এই ঘাটে আমার সখী চান করবে এই যে আনার এনথিকাই যে গুইনা গুইনা মনে করেন যে বিশটা মানুষ আবার কেন কাই আমার শূন্য করে ধরবো তারপরে তোর এটা চড় দিব তোর সাহস আছে আমার সাহস পাগল সারা এই সখী আমি পাগল ছেলের সাথে পারবো না তুই বুঝিয়ে বল ওকে শুনছেন আমাকে বলছো হ্যাঁ আমি আপনাকেই বলছিলাম বলো কি বলবে এই সানবন্ধা কাটে আমি সখীদি নিয়ে প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না হঠাৎ করে আপনি দেখতে পেলাম তাই বলছিলাম কি আপনি অন্যগর্জে বসিবান এই ঘাটে আমি সখীদি নিয়ে চান করব তার হবে না এই ঘাটে আমরা আগে এসেছি আমরা একটা মাছ ধরব তারপর এই ঘাট ছাড়ব এই ঘাট কি তোমরা যাবে না মোটেই না তাহলে দেখে নেব কিন্তু আমরাও দেখে নেব আমরাও দেখে নেব তোমরা এই ঘাটে কেমন করে মাছ মারো আমরা মাছ মারবো চল বসে পড়ো তাহলে এই ঘাটে যাবে না তো কখনোই না হাই গো হাই গো
বাবা তুমি মা আমরা তো প্রাসাদেই ছিলাম বাইরে একটু খেলাধুলা করলাম দাদা তুমি বলো না আমাকে আমরা কোথায় ছিলি আমরা জগার মার বাড়িতে গেছিলাম কেন জগার মার বাড়িতে কি জগার মার বাড়িতে না বানছি না হ্যাঁ জগার মা কই কই যা জুনতু এমবি আই পরে গেছি না যায়া দেহি জগার মা বই হইছে সামনে না কালা পাতা পাতা নেব হইছে পাঠা পরে পরে মনে করে যে কই কি কই জুনতু আমি কইলাম কু কই যে সকালে ঠিকাই বেলায় পাতা ডানা কত কষ্ট করতাছে কইলাম কে কই যে ওইতাছে না খালি বাবা করে আমি মনে করে বাগরে বইয়া দুটা কুথন দিছি না একটা কুথনে নুন মনে করে তিনটা বাচ্চা দুষ্ট কথাকার পাঠা কোনোদিনও বিয়ে হয় তাই না দাদা মায়ের সঙ্গে মিথ্যে কথা বলছো আচ্ছা লোকাই তুমি নাকি বলতে চেয়েছো বলো মা দাদা মাকে তুমি কি বলেছো মা তো রেগে একদম টম হয়েছে আর আমি বলেছিলাম মাকে তুমি আবুল তাবুল কিছু বলো না এখন আমরা যেন কি করব শোনো শোনো লক্ষিন্দর তোমার মতো আমি কাপুরুষ না আমি হলাম সিংহ পুরুষ তাই ইয়েস ঠিক আছে তুমি কিরম সিংহ পুরুষ এবার মাকে বুঝিয়ে বলো আমরা যে শানবন্দর ঘাটে মাছ ধরতে যাব না সেটার জন্য মাকে বুঝিয়ে বলো যাও দেখো আমি কেমন করে বলি মা দাদা জানো কি বলবে ঠিক আছে মা কি হলো দাদা নাম দাদা নাম তো এমন করে ধরলো কেন মা যে ফেলে ধমক দিছে আমার আত্মা মাঝে নাই ও মার কথায় তুমি ভয় পেয়ে আমার কুল উঠেছ তুমি না এখনই বললে আমি সিংহ পুরুষ এখন না তুমি কাপুরুষের মতো আমি ওটা চোখে কইছি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি পারবে না আমার কাজ আমিই করব আরে আবার সুযোগ দাও আচ্ছা ঠিক আছে এইবার নিশ্চিত কুমু আচ্ছা আচ্ছা ভালো করে বলুন মা কিন্তু এমনি রেগে আছে মা কি হলো এই নকিন্দর কোনডা রে দাদা তোমার তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না ওই তুরি গেলে মা যে ফেলে চায় মন থাকে না তোমাকে বলেছিলাম না শানু বান্ধার কাছে মাছ ধরতে যাব এইবার মনে আছে মা কি হলো এখন মন নাই কারে লক্ষিন্দর দাদা মন নাই তুমি কেন কেন এত বোকা তোমার বলতে হবে না আমি বলে দিচ্ছি মা বলো তুমি তো রাগ করবে না মা কখনো না আমি বলছিলাম কি বলো আমি দাদাকে নিয়ে ওই শানুবান্ধার গেটে ঘাটে মাছ ধরতে যাব ওই শানুবান্ধার ঘাটে আমি কিছুতেই যেতে দেব না মা আমি দাদাকে নিয়ে যাব আর আসব আমি তো একবারই বলেছি ওই শানুবান্ধার ঘাটে আমি কিছুতেই যেতে দেব না কেন কেন যেতে দেবে না মা শুনতে চাচ্ছ হ্যাঁ তোমার যারা ছয়টি ভাই ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছিল ১২টি বছরের জন্য বাণিজ্যে তারা যে আজও আমার বুকে ফিরে আসে নেই তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দিব না মা দাদা তো সঙ্গে যাবে আমি তো বলেছি যেতে দিব না লক্ষিন্দর দাদা মারে মারে এইভাবে কইল না তাহলে তুমি সুরে সুরে একটা গান শোনাও মা যাবার দিব যেতে দিবে না তাহলে না হাই গো বিহিতা হাই দাই দাই
অনেকদিন শখ বাবা হ্যালো মা তুমি যখন এত করেই বলছো যে মা ওই শানুবন্দর ঘাটে যাব মাছ মারতে কিন্তু বাপি একটি কথা তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে আর আমরা চারজন মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করব তাই হবে মা আমি ওই শানুবন্দর ঘাটে গিয়ে একটা বড় মাছ ধরব সেটা তুমি পাক করবে আমি বাবা তুমি মিলে একসাথে বসে খাবো দাদা দাদা হ্যালো বাবা দাদা এ দাদা এ মা আমাকে বিদায় দিয়েছি তুমি মার কাছ থেকে বিদায় নিয়ে আসো বিদায় মা বিদায় 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 তুই কিছু বলবি মা কি হলো আঙ্গ বাবা বাবা রে কেন খালি কিবা জানি তোমার নাকি কিবা করে কিবা করে কথা কয় কিবা করে তোর বাবা মাইশের বাবা কত সুন্দর কি সুন্দর করে ডাক দেয় কয় ও গো জন্তুর মা আঙ্গ আব্বা বাকি রে তাহলে তোর বাবার কাছে তুই জিজ্ঞেস কর আব্বা তুমি কেন এরকম করো আমি মনে করো যে খালি বাবা ওই দেখা তা নইলে বাবা আরে ফাইরে হলাই দিতাম তোর বাবাকে কেন মারবি তুই আর কথা কই মা হ্যাঁ বলো ও যে দেহ ন যে কাকু কি আনল মিছাইয়া কি বা করে খাচ্চর বেটা কনকা মনে হয় যে মহিলা মানুষ জীবন দেহ নেই কে মা হ্যাঁ বলো মাই শের মনে করুন যে চার পাঁচটা করে বাবা থাকে আঙ্গ আব্বা ডাকে রে চার পাঁচটা বাবা আর তোর একটা বাবা তোর বাবা ডাকার খুব শখ আমি মনে করছিলাম ইনুকার ব্যক্তি যদি আঙ্গ আব্বা ব্যক্তি হবে কেন তোর বাবা তো একটাই আচ্ছা তোর অনেকটি বাবার প্রয়োজন কারণ তুই মজা খাবি তাই না তাহলে তুই এখানে দাঁড়িয়ে ডাক দিবি এ যে আনারা মনে করছেন সত্যি সত্যি বাবা কো মুনি দেও নে যে আস্তে আস্তে আমি কি বলি শোন তুই এখানে দাঁড়িয়ে বাবা বলে ডাক দিবি তোর ডাকে যে সাড়া দিবে সেটাই তোর বাবা সেই বাবা তোকে মজা দিবে যা মা তুমি যে বলে ধমক দিছ না গানের পয়ার আমার গেছে গা গুরু জানি বন্ধের দিন ওই দিন ভালা চাল আচ্ছা চল তোর গান গেতে হবে না তুই বাড়িতে চল লোকাই তোর জন্য অপেক্ষা করছে জানে না আনছে পথ হাই উদার শত কাঁদলে চাঁদ শত করে হৃদয় গল্প ডালে চলে যা চলে যা ও মাই বলি ওই হে গো চান গো বলি যা এ তু মার
পূজা তো দূরের কথা তোর নবে বি কলার চুচাও জীবনা বেড়িয়া যা চেম্বুরি বেড়িয়া যাও সাপে বহুত পাহায়ক পূজা জানতে চাস সকল দেবতা পুষ্প পাবে প্রতি ঘরে ঘরে তুই চেংমুড়ি কালি পাত্তা দেবী পুষ্প পাবি না এই চাঁদ সাদাগরের হাতে বেরিয়ে যা গানা হলি পাহালো মোহনে একটি গো পূজা তাহলে যে কি হবে কি হবে তোর সুবিধা করে দিব।